নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা আইটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বিকেল 5টা মতো বাজে, এখন বসেছি আজ এই ড্রয়ারটা পরিষ্কার করতে। আজকে বিকালে রান্না নেই, অন্যদিন এই সময় থেকে রাতের রান্নার জোগাড় করি, কিন্তু আজকে পাশের বাড়িতে নেমন্তন্ন। ওরা খুব সুন্দর গণেশ পুজো করে, 7-8 দিন মতো গণেশজি ওদের বাড়িতে থাকেন, তারপরে তার বিসর্জন হয়, তো আজকে বিসর্জন হবে। উফ, অবস্থা হয়েছে দেখছেন এই ড্রয়ারটায়, কিছুতেই এটাকে গুছিয়ে রাখা যাচ্ছে না। কিছুদিন আগে একবার ওয়ালমার্ট গেছিলাম, জিনিসপত্র দেখতে দেখতে দেখছি যে খুব সুন্দর ড্রয়ার অর্গানাইজার আছে, তো তখন একটা নিয়ে এলাম। ড্রয়ারটার অবস্থা দেখলে মনে হচ্ছে যারই হাত পা নেই সেই উঠে গেছে এই ড্রয়ারটায় দিয়ে, সবাই মিলে ভেতরে গিয়ে একটা হজবড়লো করে ফেলেছে। আগের ব্লগটাতে অনেকেই আপনারা জানতে চেয়েছেন যে আগের দিন আমি যে মাছটা রান্না করছিলাম সেই মাছটার কী নাম। সেই মাছটার নাম হচ্ছে স্যামন, এখানকার একরকমের সামুদ্রিক মাছ ওটা একটা। প্রথমের দিকে খেতে অতটা ভালো লাগতো না, তবে তারপর বিভিন্ন জনের কাছ থেকে রেসিপি নিয়ে এখন দেখি ভালো লাগে খেতে। ব্যাস, গল্প করতে করতে হয়েও গেল কাজটা। আজ প্রায় 1 মাস ধরে এসে বসে আছে, কিন্তু সময় আর করে উঠতে পারছি না। জিনিসগুলো গুছিয়ে নিয়ে তারপরে ড্রেস চেঞ্জ করে চলে যাব। ওরা একটু তাড়াতাড়ি যেতে বলেছে, সন্ধ্যের আগে ওরা বিসর্জনটা করে নিতে চায়। গতবারেও নেমন্তন্ন করেছিল, কিন্তু গতবার তো সেই কোভিড ছিল, বড় অফিস যাচ্ছে না, ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে না, কি করে আর গণেশ পুজোয় প্রতিবেশীর বাড়ি চলে যায়। ভাল লাগছে কিন্তু দেখতে বলুন। আর এই যে এর কাণ্ড দেখুন, বসে বসে ট্রেন ধুচ্ছে। যা, পাপুসটাও ভেজালো, ওর বাবার জুতোটাও ভেজালো। এই জবের থেকে ও দেশের বাড়ি থেকে ফিরেছে, আমার শ্বশুর বাড়ি তো হালি শহরে, আর তারপরের স্টেশনই হচ্ছে কাঁচড়াপাড়া, আর কাঁচড়াপাড়ায় তো রেলের কোচ তৈরি কারখানা। মনে হচ্ছে এবার ওই হাওয়াটা রামকৃষ্ণর উপর দিয়ে বয়েছে। ফিরে আসার পর থেকে খালি দেখি ট্রেন ধুচ্ছে। ব্যাকইয়ার্ডে আসবে, 4টি কাদা লেপে লেপে ট্রেনটাকে নোংরা করবে, আর তারপরে ওকে আবার জল ভরে দাও, বসে বসে সেই ট্রেনকে ধোবে। আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে কোথাও আর নোংরা লেগে আছে নাকি। ব্যাস, হয়ে গেছে পরিষ্কার, এবার ওটাকে ঘরে নিয়ে যাবে না, ওটাকে পরন্তবেলার যেটুকু রোদ পড়ে আছে তাকে আবার শোকাতে দেবে। ভারী কাজের ব্যবস্থা। চলুন ড্রেস ট্রেসগুলো চেঞ্জ করে নিই, দিয়ে ছেলেমেয়েদের নিয়ে ওদের বাড়িতে যাই। ওরা এই গণেশ পুজোর পরে বিসর্জনটা করে যেটা, সেটা বেশ অন্যরকম করে। গতবারই বলছিল যাওয়া হলো না, চলুন এবার যাই। ব্যাস রেডি হয়ে গেছি 4 জনে, তাড়াতাড়ি একটু যাচ্ছি। মেহা মাঝখানে একবার চলে আসবে, মেহার ক্লাস আছে একবার, তারপরে ও আবার যাবে। আজকে অন্য দিনের মতো গরম নেই, গরমটা একটু কম, আস্তে আস্তে এবার গরমটা কমারই তো কথা। অন্যবার এই সময় অল্প ঠান্ডাও পড়ে যায়, সেপ্টেম্বর মাসে প্রায় অর্ধেক হতে চলল, তবে হাওয়াও দিচ্ছে ভারী সুন্দর। যখন রাখি কিনতে গেছিলাম মনে আছে ইন্ডিয়া বাজারে কত গণেশ বিক্রি হচ্ছিল, তবে এই বছর ঠাকুরের দামটা নাকি একটু বেশি। 2 বছর আগেও নাকি এই দামে এর থেকে ডবল সাইজের নাকি গণেশ পাওয়া যাচ্ছিল। জিনিসপত্রের দাম এখানে মারাত্মক বেড়েওছে জানেন, নিত্য নৈমিত্তিক জিনিস থেকে শুরু করে শখের জিনিস সবেরই দাম বড্ড বেড়েছে। Who is this? Hello, Moina. Hello. এই দেখুন কি সুন্দর হয়েছে গণেশ ঠাকুরটা, আর সাজিয়েছেও ভারী সুন্দর করে। এখানে বেশিরভাগই ইকো ফ্রেন্ডলি গণেশ বিক্রি হয়, কাঁচা মাটির। গতবার এরা যে গণেশটা এনেছিল, ফটো পাঠিয়েছিল, সেটা একদম মাটির রঙেরই ছিল, নিজেরা চোখ নাক মুখ সব এঁকেছিল। এই যে আমার বন্ধু, এদেরই এটি বাড়ি। সূর্য অস্ত যাওয়ার ভয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ সারা হচ্ছে, এখন বেলাটাও তো ছোট হয়ে এসছে আগের থেকে। ও এখন ঠাকুরকে একটু মিষ্টি মুখ করাচ্ছে, চাল দুব্য দিচ্ছে, এরপরে আমরা আরতি করব, তারপরে বিসর্জন। এদিক থেকে আমরা এসেছি, আর ওদের আরেক বন্ধুর ফ্যামিলি এসেছে। তবে আমরা যেমন একদম পাশের বাড়ি থেকে এসেছি, ওরা অনেকটা দূর থেকে এসেছে, আর ওরাই এই মোদকটা বানিয়ে এনেছে গণেশজির জন্য। চলুন, হয়ে গেছে গণেশজির মিষ্টি মুখ করা, এবার সবাই মিলে একটু করে আরতি করে নিই। চলুন এবার আমরা গিয়ে একটুখানি বরণ করে আসি, জিনিসগুলো দিতেই তো ভুলে গেছি। একটু মোমবাতি আর একটু লাড্ডু এনেছি গণেশজির জন্য। ব্যাস আমাদের বড়দের হয়ে গেছে, এবার বাচ্চাদের পালা। মেহু এবার বরণ করছে। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ।
আর এই যে এইখানে একটি পুচকি গণেশ, গত বছর এর এই গণেশ পূজার আগেই নাকি জন্ম হয়েছিল, এই এক বছর হয়েছে। চলে এসেছি এখন আমরা ওদের ব্যাকইয়ার্ডে। ওদের এই গণেশ ঠাকুর বিসর্জনের যে পদ্ধতিটা ওরা করেছে দুর্দান্ত সুন্দর, এইটি আপনাদের সঙ্গে শেয়ার করার আমার ভারী ইচ্ছা ছিল। মানুষের ইচ্ছে থাকলে সত্যিই সবই হয়। ইকো ফ্রেন্ডলি গণেশ এনেছে যেটা খুব তাড়াতাড়ি জলে গলে যাবে, দিয়ে বড় একটি এই টাবে জল মিশিয়েছে আর তার সঙ্গে একটু গঙ্গা জল মিশিয়ে দিয়েছে, ফুল দিয়েছে, চারিদিকটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে, দিয়ে একটা জলাশয় করেছে। চলুন, হয়ে গেল আবার এক বছর। ওদের মনটা ভারী খারাপ হবে, আমারই হচ্ছে, আজ প্রায় 7-8 দিন ধরে আছে, দুবেলা ধরে ভোগ হচ্ছে আর আজকে তার বিসর্জন। নিচে কটায় ওরা ফুল রেখে দিচ্ছে, কারণ গণেশ ঠাকুরকে এখন ওরা এখানে বসাবে, তারপরে আবার একটুখানি বরণ করবে, কিছু নিয়ম কানুন, তারপরে বিসর্জন। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, গণপতি বাপ্পা না ইসকুল দে দে ওলো দে দে তো মিরকো গণপতি বাপ্পা মোরিয়া, মোরিয়া গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, আগলে বরস তুই জলদি আ। ব্যাস হয়ে গেছে। এবার তো সেই ভারী সুন্দর নিয়মটা, ঠাকুরের একটা কানকে এক হাত দিয়ে একটু ঢেকে রাখো আর একটা কানে খুব আস্তে আস্তে তাকে তোমার মনের কথাগুলি জানাও, যেন সে আর তুমি ছাড়া আর কেউ না জানতে পারে। তাকে তাড়াতাড়ি ফিরে আসার জন্য আবার আমন্ত্রণ জানাও। এক এক করে আমরা সবাই তাই করছি, সকলেরই তো মনে হাজারটা ইচ্ছে, কে আর এই সুযোগটা ছাড়তে চাই বলুন। তাই এক কানে ঠাকুরের কথা বলবো আর অন্য কানটা আবার চেপেও ধরবো, যে এক কান দিয়ে ঢুকলো আর অন্য কান দিয়ে বেরিয়ে গেল সেটি যেন না হয়। ছোট্ট শিশুর মনেও কত ইচ্ছা, সেও ধীরে সুস্থে এক কান চেপে কত ইচ্ছে জানালো। এবার আমার কর্তা মশাইয়ের পালা, তার তো বেশি কিছু চাওয়ার নেই, তার একটাই চাওয়ার থাকে, সকলের মঙ্গল করো। ব্যাস হয়ে গেল। চলুন এরপরে আমার পালা, আমার কিন্তু বহু কিছু আছে চাওয়ার। চলুন হয়ে গেল। আবার এক বছরের অপেক্ষা, 7 দিন ধরে পুজো করে ভালোবেসে ঘরে রেখে তারপর তাকে জলে বিসর্জন করাটা সত্যিই বড় কষ্টের। এটি তো আমাদের বাঙালিদের নিয়ম, যেই ঠাকুর বিসর্জন হয়ে যাবে পুকুর থেকে জল নিয়ে সবার গায়ে ছেড়ো। ব্যাস ধান ছেলেটা কোথায় গেল দেখি, এত জোরে তখন পড়লো মাথাটা একবার। উফ, আর চাঁদটা দেখুন কি সুন্দর উঠেছে ওই বাড়িটার মাথার উপরে, অপূর্ব সুন্দর লাগছে না? আজ তো আমি বলেইছি আজ আমার রান্নার ছুটি, তো বিসর্জনের পরে ওই জন্য বিসর্জনে খাওয়া দাওয়ার ব্যবস্থা, বাচ্চাদের জন্য রয়েছে চিজ পিৎজা, বাচ্চারা এতেই বড় খুশি, আজকে আর ওদেরকে ভাত রুটি মুড়ি জোর করে খাইয়ে কাজ নেই, আর আমাদের জন্য রয়েছে পনির বিরিয়ানি আর পনির মাঞ্চুরিয়ান। চলুন আমরাও তাহলে এবার খেতে বসি, ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। প্রবাসে ঘরকন্যার ব্লগগুলো যদি আপনার ভালো লাগে আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন,
দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে।